হারিয়ে পর্যুস্ত বিজেপি। এক নমস্কার, দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ছটি উপনির্বাচনের সর্বশেষ রেজাল্ট এক নজরে দেখে নেব, আর তার সাথে বাংলা আবাস যোজনা পাকা বাড়ি ডিসেম্বর থেকেই ঘোষণা করে দিয়েছেন, কারা কারা পাবেন, কিভাবে নতুনরা নথিভুক্ত করবেন থাকবে তা নিয়ে বড় খবর। আর তার সাথে যাদের এখনো পুরোপুরি পাকা বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে, তাদের জন্য থাকছে আরো দুটি বড় ঘোষণা। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে ফেলেছেন অথচ এখনো আপনাদের নাম আসেনি, এবং যারা আবেদন করেননি এখনো, তাদের জন্য থাকছে দুটি সুখবর। আর সেই সাথে যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তাদের জন্য আরো তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যা জানতেই হবে। অপরদিকে রান্নার গ্যাস থাকলে যাদের জনধনের টাকা পেয়েছেন আগে, কিংবা বর্তমানে জনধন অ্যাকাউন্ট রয়েছে, আর সেই সাথে যাদের পোস্ট অফিস অথবা কোনো গ্রামীণ ব্যাংকে টাকা রেখেছেন, প্রত্যেকের জন্য থাকছে নতুন খবর। আর সেই সাথে যাদের মোটা অঙ্কের টাকা ব্যাংকে রাখা রয়েছে তাদের জন্য আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ঘোষণা। সব মিলিয়েই থাকবে আজকের ছোট বড় বিশেষ বিশেষ খবর। আর তার মাঝে আবহাওয়া এবং শীতের আপডেট তো থাকবেই। বিস্তারিত খবরগুলো আলোচনার আগে তবে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করার পর পাশের বেল অপশনে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন, আর তারপরেই কমেন্টে আপনার জেলার নামটি লিখে দিন। তাহলে আপনার জেলাভিত্তিক সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে জানিয়ে দেবো একটা স্পেশাল ভিডিও আকারে। আসছি বিস্তারিত খবরে। ছয়টি উপনির্বাচনের শেষে ভোটের রেজাল্ট এক নজরে জানিয়ে দিল এবার নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছিল এবার কি চাপে ফেলা যাবে তৃণমূলকে, কারণ 2026 বিধানসভা ভোটের ফলাফল কি হতে পারে সেদিকে সামান্য হলেও ইঙ্গিত করবে তা বুঝতে আর বাকি নেই ওয়াকিবল মহলের। আর একদিকে উপনির্বাচনের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে, আর তার সময় উত্তাল ছিল চিকিৎসক আন্দোলন, আরজিকর ইস্যু, তাই অনেকে ভেবেছিল ঘা মারবে তৃণমূলের উপরে, বিজেপি কিছুটা হলেও মাথা চাড়া দিয়ে উঠবে। এবার কি চাপে ফেলা যাবে তৃণমূলকে, সে আশায় বুক বাঁধছিল অনেকে। তবে এবারেও বামেরা শূন্য, একা লড়ে কংগ্রেস ও জামানত বাজেয়াপ্ত, আর জেতা আসন হারিয়ে পর্যুস্ত বিজেপি। এক নজরে দেখে নেব কোথায় কত আসন কে পেল। যেখানে মোট ছটি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল, সিতাই, মাদারিহাট, নৈহাটি, হরুয়া, মেদিনীপুর, তালডাংরা। সিতাইতে তৃণমূল পেয়েছে 1,65,984 ভোট, বিজেপি পেয়েছে 35,000 ভোট, বাম পেয়েছে 3,319 ভোট, কংগ্রেস পেয়েছে 9,177 ভোট। অর্থাৎ সিতাইতে জয়লাভ করেছে তৃণমূলই। মাদারহাটিতে 79,051 ভোট পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে 51,081, এদিকে আবার কংগ্রেস পেয়েছে 3,023। মাদারহাটিতেও ব্যাপক সাফল্যে জয়লাভ করেছে তৃণমূল। নৈহাটিতেও তৃণমূলের জয়লাভ, যেখানে তৃণমূল পেয়েছে 78,772 ভোট, বিজেপি পেয়েছে 29,495 ভোট, বাম পেয়েছে 7,593 ভোট, কংগ্রেস পেয়েছে 3,883 ভোট। অর্থাৎ ভালোই সাফল্যে জয়লাভ করেছে নৈহাটিতে তৃণমূল। আর এবার হাড়োয়ার দিকে নজর রাখলে এটিতেও তার অন্যতা হবে না। তৃণমূল পেয়েছে 1,57,072 ভোট, বিজেপি পেয়েছে 13,570 ভোট, কংগ্রেস পেয়েছে 3,765 ভোট। আর সেই সাথে মেদিনীপুরের দিকে নজর রাখলে 1,14,146 ভোট পেয়েছে মেদিনীপুর, ব্যাপক জয়লাভ করেছে তৃণমূল। বিজেপি পেয়েছে 80,956 ভোট, এদিকে বাম পেয়েছে 11,039 ভোট, পোস্টার ব্যালট বাদে কংগ্রেস পেয়েছে 3,633 ভোট। অর্থাৎ মেদিনীপুরেও বিরাট ধামাকা, হাড়োয়াতেও তৃণমূল, মেদিনীপুরেতেও তৃণমূলের ব্যাপক সাফল্য, তালডাংরাতেও তৃণমূলের জয় জয়লাভ। অর্থাৎ ছটিতে ছটি, তালডাংরায় 98,449 ভোট পেয়েছে তৃণমূল, 64,844 ভোট পেয়েছে বিজেপি, বামরা পেয়েছে 19,430 ভোট, কংগ্রেস পেয়েছে 2,822 ভোট। এই হচ্ছে উপনির্বাচনের ফলাফল। 6-6 তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস কেউ তাদের প্রভাব বিস্তার করতে পারেনি। একচ্ছত্রভাবে তৃণমূল এবার বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর, এখনো পর্যন্ত অনেকেই পেয়ে গেছেন ইতিমধ্যে পাকা বাড়ি। তবে এখনো পর্যন্ত যারা ঘর পায়নি তারা কবে থেকে পাবে, কিভাবে পাবে তা নিয়ে উঠে এলো দারুণ সুখবর। কবে থেকে টাকা পাবেন, কিভাবে পাবেন তা আলোচনার পূর্বে আপনাদেরকে আরো একটি খবর জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্পের পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বিভিন্ন জনজাতির প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল এই ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপকৃত হয়ে থাকেন। তবে এবার আবেদনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই প্রকল্পে নতুন করে বিষয়গুলি সংযোজন করা হয়েছে, সেগুলো হলো দ্বিতীয় শ্রেণী থেকে
দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত পড়ুয়ারা 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও পুনর্নির্মীকরণের জন্য ছাত্রছাত্রীদের নিজস্ব মোবাইলে SMS এর মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন। এই মুহূর্তের বিরাট বড় খবর, ঘূর্ণবাদের অবস্থান এই মুহূর্তে কোথায়, কত কিমি বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন বেঙ্গল, কোন কোন রাজ্যে প্রভাব আবহাওয়ার, বিরাট বড় আপডেট এবার সামনে উঠে এলো। ফেরে দেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড় হিসেবে আছড়ে পড়লো নাম হল বেঙ্গল, বেঙ্গল বা ফেঞ্জাল। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে 11 রাজ্যে, স্থলভাগে আছড়ে পড়লে গতিবেগ হবে কম বেশি 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে 11 রাজ্যে তুমুল ঝড় বৃষ্টি হবে, তামিলনাড়ু, পদ্দুচেরি, কেরল। 29 নভেম্বর থেকে শুরু হবে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া, সপ্তাহবার বৃষ্টি চলবে আন্দামানে, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘলা, থাকবে আকাশ, হু করে বইবে উত্তরে হাওয়া, নামছে পারদ। আবহাওয়ার বড়সড় বদলের সম্ভাবনা নেই বললেই চলে। তবে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় আগামী কয়েকদিনে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না, তবে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সৈকত সিল এলাকায়। ফের সাগরে দানা মারছে ঘূর্ণিঝড়, বাংলায় কি ঝড়ের তাণ্ডব, বৃষ্টি নিয়ে কি জানাচ্ছে এবার হাওয়া অফিস তাও জানিয়ে দেবো। রাজ্য জুড়ে সকালবেলায় কুয়াশা প্রভাব লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে, পাশাপাশি দক্ষিণ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে বঙ্গে যখন শীত বিরাজ করছে তখনই বঙ্গোপসাগরে ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণে আন্দামান সাগরের কাছে ঘূর্ণবাদ সৃষ্টি হয়েছে, আগামী রবিবার এই ঘূর্ণবাদ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, গতিপথ রয়েছে দক্ষিণ পশ্চিম অভিমুখে, ফলে ঘূর্ণবাদের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিম বাংলা জুড়ে, আর তাতেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিরাজ করবে শীত, বুধবার থেকে কিছুটা নিম্নচাপ তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দাপট রয়েছে উত্তরে হাওয়ার, 21 নভেম্বর বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সবচেয়ে বড় খবর, আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয় আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মমতার বিরাট বড় ঘোষণা, আর একদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট অনুদান, সারা বাংলায় পাকা বাড়ি করে দেব আরও 24 লক্ষ, আবাস নিয়ে একদিকে বড় ঘোষণা, আর সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডারে দারুণ সুখবর। বৃহস্পতিবার বৈঠক শেষে মমতা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো নানান প্রসঙ্গে একাধিক ঘোষণা করেন। এই সময় তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বিরাট বড় বার্তা দেন, একসঙ্গে আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজের নামে প্রোগ্রাম এটা সাপোর্ট করি না, কিন্তু আমি যখন কথা দিই আমি সেটা করে দিই, আমার দায়বদ্ধতা মানুষের কাছে, তারপর দলের কাছে, এটা বাংলার বাড়ি হবে, টাকাটা যখন আমরা দিচ্ছি তখন আমাদের নামেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 36 লক্ষ মাটির বাড়ি আছে আমি যতদূর জানি, অনেকে আছে সার্ভের নামে একটা পাকা দেওয়াল থাকলে তুমি তাহলে বাদ দিয়ে দেবে কেন, গ্রামে আমি গিয়েছি সাঁতার কাটতে জানি, পাঁচিলে উঠতে জানি, ক্লাস 7 পর্যন্ত পরীক্ষা হয়ে গেলে গ্রামে যেতাম আমি, আমরা বলেছি যেখানে 11 লক্ষ বাড়ি দেব সেটা আরও 1 লক্ষ বাড়ি আমরা 12 লক্ষ দেব, তা আবার 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু করবে, 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের আরও বাকি থাকবে 24 লক্ষ। অর্থাৎ স্পষ্ট বার্তা, একদিকে 12 লক্ষ তার সাথে আরও 24 লক্ষ, অর্থাৎ মোট যেখানে হচ্ছে 36 লক্ষ বাড়ি, আর টাকা ঢুকবে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে। তবে সবচেয়ে বড় খবর, মমতার লক্ষ্মীর ভাণ্ডারে আরও 5 লক্ষ টাকা, বছর শেষের আগেই জোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরও 5 লক্ষ মহিলার নাম, ডিসেম্বর থেকেই নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা, তফসিল জাতি উপজাতিভুক্ত পাবেন 1,200 টাকা, বাকির 1,000 টাকা পাবেন। আর এখানেই শেষ নয়, আগামী 15 ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে, বিধবা ভাতা বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পে উপভোক্তাদের তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিতে জানানো হয়, স্পষ্ট বুঝিয়ে দেন প্রতিশ্রুতি রক্ষা করায় পাখির চোখ মামাটি মানুষের সরকার। এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সরাসরি মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এনেছে, তাদের প্রকল্পে উপভোক্তার তালিকা যুক্ত করা হলো, সব মিলিয়ে সংখ্যাটা 5,07,000। ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন, তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে প্রায় 54,000 কোটি টাকা। আর তারই মাঝে বিরাট বড় খবর, রেশনে বরাদ্দ কমলো চালের, কত কেজি চাল পাবেন এই মাস থেকে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদলানো হয়েছে, এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে, বরাদ্দ বাড়ছে গ্রামের, 1 নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানের এই নিয়ম চালু করা হলো, গরিব মানুষদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগানো
চালানোর জন্য রেশনের উদ্যোগ সরকারের। দেশের একটা বড় সংখ্যক মানুষ এই রেশনের উপরে নির্ভরশীল। আর এবার রেশন কার্ড নিয়ে বিরাট বড় খবর বদলে গেল। রেশন কার্ডের বরাদ্দ সস্তের নিয়ম, রেশনে প্রাপ্ত চাল এবং গমের পরিমাণে বদলে এলো। পয়লা নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগে যেখানে রেশনে 3 কেজি করে চাল পাওয়া যেত, গম পাওয়া যেত 2 কেজি করে, তবে এ মাস থেকে 3 কেজির বদলে রেশনে 2.5 কেজি চাল পাওয়া যাবে। বরং বরাদ্দ বেড়েছে গমে, এবার 2 কেজির বদলে 2.5 কেজি গম পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অন্তর্দয় কার্ডেও বরাদ্দে বদল। রেশনে অন্তর্দয় কার্ড যেখানে 35 কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যায়, সেই কার্ডেও নিয়মে পরিবর্তন হয়েছে। এবার থেকে এই কার্ড হোল্ডাররা মাসে 18 কেজি চাল এবং 17 কেজি গম পাবেন। আগে যেখানে 30 কেজি চাল ও 14 কেজি গম পাওয়া যেত, যার ফলে এবার থেকে রেশনে চালের পরিমাণ কমলো। প্রসঙ্গত, এই মাসের আগে কেন্দ্রের তরফ থেকে 9 রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দের বদল আনা হয়েছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে চালের পাশাপাশি গম দেওয়ারও ঘোষণা করা হয়েছে। আর এরপর উঠে এলো আবাস যোজনা নিয়ে বিরাট বড় খবর। রিসার্ভে নিয়ে এবার জেলায় জেলায় খুব উদ্বিগ্ন হবেন না, আবাস যোজনা নিয়ে আশ্বাস দিচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যেখানে জেলায় জেলায় দ্বিতীয়বার সমীক্ষা করা হচ্ছে আবাস যোজনার তালিকায়, আর তা নিয়ে কিছু এলাকায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রশাসনিক কর্তাদের। এমনই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বাস করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তার বার্তা রিসার্ভে নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই। বুধবার দুপুরে নবান্নের বৈঠক বসেছিলেন মুখ্য সচিব মনোজ পান, ভিডিও কনফারেন্স জেলা শাসকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তার সাব বার্তা, বেশি মানবিক হলে সার্ভে করতে হবে। মনোজ পান্তের নির্দেশ, তালিকা থেকে কারো নাম বাতিল করার আগে দ্বিগুণ ভাবে নিশ্চিত করতে হবে। তারপরে সাংবাদিক সম্মেলন করে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, রিসার্ভেতে কি কি বিষয় খতিয়ে দেখতে হবে তা তিনি স্পষ্ট করে দেন। বলেন, ইতিমধ্যে কেউ কেউ পাকা বাড়ি করে ফেলেছেন কিনা, অন্যত্র চলে গেছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে সমীক্ষা। অহেতুক রিসার্ভে নিয়ে উদ্বেগের কারণ নেই, পাশাপাশি কেন্দ্র বঞ্চনা নিয়েও তোপ দেখেন মুখ্য সচিবের মুখ্য উপদেষ্টা। আর এবার জানাবো পোস্ট অফিস নিয়ে দারুণ সুখবর। রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষরা ব্যাংকে না গেলেও বেশিরভাগ মানুষ পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকেন। এবার পোস্ট অফিসে দারুণ সুখবর, ব্যাংকের সুদকে টেক্কা দেবে এবার পোস্ট অফিস। এই স্কিমগুলো বিনিয়োগে মিলবে বিরাট সুফল। পোস্ট অফিসে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়। শুধু তাই নয়, রয়েছে পোস্ট অফিসের নির্ভরতা। বর্তমান সময়ে অনেকগুলো প্রকল্প চালু রয়েছে বিভিন্ন ব্যাংকে, সেগুলো টেক্কা দিতে পারে পোস্ট অফিসের এই প্রকল্পগুলো। পোস্ট অফিসে এমন কিছু সেভিংস স্কিম রয়েছে যেখানে সুদের হার দেওয়া হচ্ছে 8.2%। এক নজরে দেখে নেব পোস্ট অফিসে কোন প্রকল্পগুলি ভালো সুদের হার। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এখানে সিনিয়র সিটিজেনদের সহায়তা করে ভারত সরকার। এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা জয়েন্ট অ্যাকাউন্ট, দুয়ের ক্ষেত্রে একই হারে সুদ মিলবে। এখানে সুদের হার পাবেন 8.2%। এই স্কিম নিয়ে বিস্তারিত জানতে কমেন্টে অবশ্যই আপনার এলাকার নাম এবং আপনি কোথা থেকে খবর দেখছেন কমেন্টে লিখে জানান। তাছাড়া এই স্কিমে আবেদন করতে চাইলে পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বলতে পারেন, তাহলে তারা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবে। এরপর থাকছে আরো একটি দারুণ স্কিম যা সকলের জন্য প্রযোজ্য, কিষাণ বিকাশ পত্র। এটি বহু বছর ধরে চলা একটা বিশেষ স্কিম। এখানে স্থায়ী হারে সুদ এবং মেয়াদ শেষে ভালো রিটার্ন পাওয়া যায়। এখানে মাত্র 115 মাসে টাকা দ্বিগুণ হয়ে যায় আর সুদের হার মেলে 7.5%। অপরদিকে আরো একটা স্কিম যা প্রত্যেকের জানা জরুরি, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এখানে সব থেকে কম 1,500 টাকা এবং সব থেকে বেশি 9 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা করে বিনিয়োগ করা যায়। এখানে সুদের হার পাওয়া যায় 7.4%। আরো একটা স্কিম রয়েছে ন্যাশনাল সেভিংস স্কিম। এখানে একজন থেকে শুরু করে 3 জন পর্যন্ত নিজেদের নাম একসঙ্গে করে টাকা বিনিয়োগ করতে পারে। এখানে সুদের হার মিলছে 7.7%, যা হচ্ছে ন্যাশনাল সেভিংস স্কিম, যাকে NSC বলা হয়ে থাকে। তার সাথে রয়েছে মহিলা সম্মান সেভিংস স্কিম, এখানে সুদের হার মেলে 7.5% করে। আপনি যে স্কিমে আবেদন করতে চান পোস্ট অফিসে গিয়ে সেই স্কিমের নাম বললেই আপনাকে তারা বিস্তারিত বুঝিয়ে দেবে আর আপনি বিনিয়োগ করতে পারবেন। আর এরপর জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রবীণদের জন্য নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই উপকৃত হবেন গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া সকল মানুষ।